ইনজুরি কাটিয়ে ফিরলে তামিমই হবেন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন বিসিবি সভাপতি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিমের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের দলে ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন নাজমুল হাসান পাপন অনেকদিন ধরে চোটে ভুগছেন তামিম ইকবাল সেই চোট সামলে খেলার সংগ্রাম তার অবসর অবসরকাণ্ডের কিছুদিন পর এক সাক্ষাৎকারে বলেন অনুশীলনে তাকে এমন ট্রেনিং করানো হয়েছে যাতে পুরনো চোট আবার ফিরে আসে তামিমের এমন কথায় কিছুটা হতবাক বিসিবি সভাপতি এই কথা বলার কেন বলেছে কি পরিস্থিতিতে বলেছে আসলে আমি তো জানি না মানে তার মানে যারা নাকি তাকে এক্সারসাইজটা দিয়েছে তারা তার ক্ষতি চায় না কি আমি জানি না মানে কি অবজেক্টিভটা কি বলা ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি তামিমের ক্যাপ্টেন্সি নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে বিসিবি সভাপতির সাফ জবাব সব কিছু ঠিক থাকলে আসছে বিশ্বকাপে তামিমই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হচ্ছে তামিম এটাতে তো কোনো সন্দেহ নেই তামিম যেহেতু খেলে নেই দুটো ম্যাচ সেই দুটো ম্যাচে লিটন দাস ক্যাপ্টেন তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে ওয়ান ডে লোয়ার অর্ডারে ফিনিশিং পজিশনে মাহমুদুল্লার বিকল্প এখনও খুঁজে পাওয়া যায়নি তাই সাইলেন্ট কিলার বারবার আলোচনায় উঠে আসেন বিসিবি বসের কথায় ইঙ্গিত মিলল পারফর্ম করেই জায়গা নিতে হবে রিয়াতকে এই সিরিজটা খেলতো যদি খুব কনফিডেন্টলি বলতে পারতাম যেহেতু এই সিরিজটাতে সে ছিল না সেই জন্য এখন সিলেক্টারদের সাথে কথা না বলে বলাটা কঠিন জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যে উচ্ছ্বসিত নাজমুল হাসান পাপন এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারা অব্যাহত থাকবে বিশ্বাস তার ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ